হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার আজকে চলে এসেছি তবে তোমাদের সবার ফেভারিট একটা খাবার নিয়ে, সেটা হলো ফুচকা। আজকে আমি খাচ্ছি ফুচকা, রয়েছে এখানে 11টা ফুচকা, তার সাথে রয়েছে আলু মাখা আর রয়েছে টক জল। তোমাদের সবারই খুব ফেভারিট, আমি খুব ভালোভাবে সেটা জানি, আমার তো ভীষণ ফেভারিট এটা। তাহলে দেরি না করে চলো খাওয়া স্টার্ট করছি। এতটা আলু মাখা আমার লাগবে না, আমি খাওয়ার পর আমার হাজবেন্ড খাবে। আলু মাখাটা দারুণ বানিয়েছে, আমি ইনফ্যাক্ট বলেছিলাম যে আলুটা যেন ভালোভাবে মাখে। অনেক জায়গায় আলু মাখার জন্য ফুচকা খেতে ইচ্ছা করে না, এত বাজে মাখে, তো ইনি খুব ভালো মেখেছে। দারুন দারুন, আমার এই ভিডিওটি দেখার পর তোমরা নিশ্চয়ই, তোমাদের প্রত্যেকের ইচ্ছা করছে ফুচকা খেতে, তো আমার এই ভিডিওটি দেখার পরে তোমরা কে কে ফুচকা খেলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা শুধুই খেয়ে নিচ্ছি, ঝাল দিয়েছে ভালো। ঝাল দিয়েছে কিন্তু খুব টেস্টি করেছে, তাই আলুটা বেশি বেশি করেই নিচ্ছি, বেশি বেশি করেই নিচ্ছি আলুটা, কিন্তু খুব ঝাল লেগেছে। আসল ব্যাপারটা হলো ফুচকার দোকানে যখন আমরা দাঁড়িয়ে ফুচকা খাই, তখন ওদের না একটা হাতের টেকনিক থাকে, কি সুন্দর ফুচকাগুলো ভেঙে যায়, আলুটাও ভালোভাবে ঢুকে যায়। আমার কিছুই হচ্ছে না, সেরকম চেষ্টা করছি, ফুচকা খাওয়া দিয়ে কথা, পেতে গেলেই হলো। খুব জাল দিয়েছে, আমি অল্প করেই নিচ্ছি আলুটা।
আমাকেটা খুব জাল দিয়েছে, পারছি না দেখে আমাকে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। আর পাচ্ছি না, ফুচকা এবার পুরোপুরি ফাঁকা, শুধু নামমাত্র নিয়েছি আলু মাখা, এটাই খাচ্ছি। আলু মাখা টক জল হিউজ পরিমাণ রয়েছে, এই দুটোই আমি আলাদা করে রাখছি, ফুচকার প্লেট ফাঁকা। তবে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ, আমি তোমায় বলেছিলাম তোমাদের 11টা ফুচকা নিয়েছি, কিন্তু আমি খেতে গিয়ে দেখলাম 12টা ফুচকা। না, এটা কোনো ম্যাজিক নয়, আমরা সবাই ফুচকার দোকানে গিয়ে যখন ফুচকা খাই আমরা বলে দিই একটা এক্সট্রা হবে তো দাদা, এখানেও তাই একটা এক্সট্রা ফুচকা চলে এসছে, আর আমি খেতে নিয়ে খুব আনন্দ পেয়েছি ওই জন্য। আর কিন্তু এত ঝাল ছিল, এত ঝাল ছিল আলু মাখাটা যে আমি সেভাবে এনজয় করে খেতে পারিনি। তবে তোমরা অবশ্যই এনজয় করে খেও, ঝালটা একটু কম খেও, যারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করো না তাদের জন্য, আর ঝাল খেতে পছন্দ করো যারা তারা চুটিয়ে ঝাল খেয়ে যাও। যাই হোক, আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসা। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, চলো টাটা।